আমাদের পরে স্বাধীন হওয়া দেশে আমরা চাকরগিরি করে করতে যাওয়ার জন্য তাদের কাছে সিরিয়াল ধরে আমাদের মন্ত্রীরা ধর্ণা দিয়ে বসে থাকে যে এখান থেকে কিছু চাকর নেন, চাকর হিসাবে একটু আমাদেরকে নেন, কিছু ভিসা দেন আমাদের দেশ থেকে। আমাদের পরে স্বাধীন হওয়া এরকম দেশ আছে না নেই? অথচ আমাদের দেশে 50 বছর পেরিয়ে গেলেও এক ঢোক নিরাপদ পানির ব্যবস্থা কোনো সরকার করতে পারেনি। এতগুলো সরকার আসছে গেছে, আপনি নিশ্চিন্তে পানি ডকডক করে গিলবেন, কোনো টেনশন নাই। এরকম কোনো পানি আছে থাকলে নাম বলেন আমাকে, যে অমুক পানি শতভাগ টেনশন মুক্ত পাবেন, যে কোনো জায়গায় যাবেন আপনি নিশ্চিন্তে আপনি পানি খেতে পারবেন। পৃথিবীর অনেক দেশ আছে টেপের পানি খায়, আলাদা কোনো পানি নাই, এত হেলদি এবং এত নিশ্চিন্ত যে টেপের পানি খায়। আমার বাসায় তিনজন কয়দিনের মধ্যে জন্ডিসে আক্রান্ত, 19,000 টাকা খরচ করে, না জানা 20-21,000 টাকা খরচ করে ICT-DRB থেকে আমি পরে পানি টেস্ট করার জন্য দিয়েছি, কয়েকদিন পর রেজাল্ট দিই। অর্থাৎ এক ঢোক নিরাপদ পানি যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে আপনি পানি পান করবেন, এরকম এক ঢোক নিরাপদ পানির, এক ঢোক নিরাপদ পানির ব্যবস্থা দেশে 50 বছরে কোনো সরকার করতে, নিশ্চিন্তে যে কোনো দোকান থেকে কোনো একটা খাবার কিনে আপনি খাবেন, মুদি দোকান থেকে, ফুডের দোকান থেকে, নিশ্চিন্তে যে হেলদি খাবার, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি একটা আম কিনে খাবেন কোনো ভয় নাই, কোনো খারাপ কিছু থাকবে না, আপনি একটু কিছু ভাজা পোড়া কিছু খাবেন সেখানে খারাপ কিছু দিবে না, এরকম নিশ্চিন্তে খাবারের মতো কোনো একটা খাবারের আইটেম এদেশে 50 বছরে কোনো সরকার নিশ্চিত করতে পারে নাই। এটা কি অসত্য না সত্য? আমাদের জীবনের নিরাপত্তা নাই, আমাদের কোনো কিছু নেই। আমি একটা কথা বলি, যতটুকু উন্নতি এদেশে হয়েছে, যতটুকু উন্নতি এদেশে হয়েছে তার সবটুকু সাধারণ মানুষের প্রচেষ্টা হয়েছে, কোনো সরকারের প্রচেষ্টায় এই উন্নতি হয়নি, সাফ কথা। কিছু কিছু অংশগ্রহণ তাদের আছে অবশ্যই, কিন্তু ডেফিনেটলি দিন শেষে প্রবাসীদের রেমিটেন্স, গার্মেন্টস সেক্টরের ব্যবসায়ীদের টাকা দিন শেষে এগুলো উন্নতি করেছে। বরং দুর্নীতির মাধ্যমে, অপশাসনের মাধ্যমে যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু তারা করেছে। এটা এককভাবে আমি কোনো সরকারকে দায় দিচ্ছি না, যতগুলো সরকার গেছে কম বেশি সবাই দায় আছে। এই অবস্থার আমরা পরিবর্তন চাই কি চাই না? সবাই চাই। যদি চাই তাহলে আমার নিজেকে সোজা রাস্তায় আমি গাড়িটা সঠিকভাবে চালাইতে হবে, বাইকটা আমি সঠিক ট্র্যাকে চালাইতে হবে, আমি নিজে ময়লাটা যেখানে সেখানে ফেলতে পারবো না, আমাকে দায়িত্বশীল হতে হবে। আমরা সবাই চাই কিন্তু আমি নিজে করতে রাজি না। আমরা চাই যে আমাদের কিছু ইয়াং ছেলে ফেলে তারা এখন আসছে, তারা কোনো একটা মন্ত্র বলে ফুদে আর আমার দেশটা সিঙ্গাপুর হয়ে যাক। এটা কি সম্ভব? আমরা যদি নিজেরা সিঙ্গাপুরি মানসিকতা না রাখি তাহলে দেশ কোনোদিনই সিঙ্গাপুর হবে না, দেশ কখনো ভালো হবে না। অতএব এই অপশাসন এটা দূর করার জন্য রুট প্যানেল থেকে, একদম আমাদের ঘর বাড়ি থেকে শুরু করতে হবে, মহল্লা থেকে শুরু করতে হবে। জুলুমকে সর্বস্তরে আমরা না করব, জালেম যেখানে হোক তার হাতকে আমরা থামিয়ে দেব, ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না, কোথাও কোনো জুলুম হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই অবস্থায় যাওয়ার তৌফিক দান করুন, সেই পরিস্থিতি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের।